আমরা নবী আমরা তরুণ আমরা জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শিক্ষার্থীরা সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি সবাই ভালো আছো। আমরা ইতিপূর্বে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় থেকে তিনটি লেকচার দিয়েছি এবং তিনটি লেকচারের এই পঞ্চম অধ্যায় থিওরিটিক্যাল বিষয়গুলো আলোচনায় ছিল। আমরা আজকে গাণিতিক কিছু সমস্যার সমাধান করব। তা আমরা গাণিতিক সমস্যা এক প্রথমে আমরা দেখে নেই গাণিতিক সমস্যাটা কি। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 20 মিটার ও ব্যাস 2 মিটার। কুয়াটিকে পানিশূন্য করার জন্য 5 হর্স পাওয়ার এর একটি পাম্প লাগানো হলো। অর্ধেক পানি তোলার পর পাম্পটি নষ্ট হয়ে গেল, বাকি পানি তোলার জন্য একই ক্ষমতার আর একটি পাম্প লাগানো হলো। প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা একটু দেখি ঘটনাটা। এরকম একটা কুয়া আছে, এরকম একটা কুয়া আচ্ছা, এই কুয়াটা পানিপূর্ণ, সম্পূর্ণ কুয়াটার গভীরতা আছে 20 মিটার, সম্পূর্ণ কুয়াটা হলো 20 মিটার গভীর আর ব্যাস আছে হলো 2 মিটার। এই প্রান্ত হলো ব্যাস, এটা আছে 2 মিটার। তাহলে গভীরতা ধরলাম h, ব্যাস হলো d। এবার অর্ধেক পানি তোলার পর পাম্পটি নষ্ট হয়ে গেল, তাহলে প্রথম পাম্প দ্বারা কি হয়েছিল? অর্ধেক পরিমাণ পানি ওঠানো হয়েছিল। তাহলে অর্ধেক পানি যদি উঠায় তাহলে এই পর্যন্ত পানির গভীরতা হচ্ছে 10 মিটার। অর্ধেক পানির গভীরতা হলো 10 মিটার। এখন প্রশ্ন হলো প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। আমরা যদি কাজ বের করতে চাই, জানি যে কাজের সূত্র W সমান mgh। এম হলো এই অর্ধেক পানির ভর, আমি উঠিয়েছি কত? অর্ধেক পানি, তাহলে এম হবে অর্ধেক পানির ভর। জি অভিকর্ষ স্তরণ, এইচ, এই এইচ হলো যতটুকু পানি তুলব এই পানিটুকুর গড় সরণ, ভার কেন্দ্রের গড় সরণ। অর্থাৎ আমি যখন পানি উঠাবো তখন একদম শীর্ষ বিন্দুর পানি উপরে উঠবে, তখন এর গভীরতা হবে 0। আমি যদি আরেকটু নিচের স্তরের পানির কথা চিন্তা করি তাহলে এটার পানির গভীরতা আরেকটু বাড়বে, আরেকটু নিচে আসলে গভীরতা আরো বাড়বে, আরেকটু নিচে আসলে গভীরতা আরো বাড়বে, আরেকটু নিচে আসলে আরো বাড়বে। এইভাবে যদি আমি অর্ধেক পানি পর্যন্ত আসি তার গভীরতা হবে 10। তার মানে আমি যে পানিটা উঠাবো এই উঠাইতে গেলে পানির গভীরতা প্রতি স্তরে স্তরে ডিফারেন্ট হবে, আলাদা হবে। সেই ক্ষেত্রে আমাদের যে ঘটনাটা, তাহলে প্রতি স্তরে স্তরে কাজের পরিমাণ ভিন্ন হবে, কেননা mgh যদি প্রতি স্তরে ভিন্ন হয় তাহলে কাজের পরিমাণ প্রতি ক্ষেত্রে আলাদা আলাদা হচ্ছে। তাহলে আমাদের পক্ষে এইরকম ভাবে প্রত্যেকটা স্তরে 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 পানির গভীরতা নির্ণয় করে কাজ বের করে সমষ্টি বের করা সম্ভব নয়। তাই আমরা যে কাজটা করব সেটি হলো একদম পানির শীর্ষবিন্দুতে টপ, এখানে গভীরতা কত,
আর সবচেয়ে নিচুর বিন্দুটা, পানি তোলার সময় সবচেয়ে নিচুর বিন্দুটার গভীরতা কত, এই দুই গভীরতার গড় করব। তাহলে আমরা বুঝতে পারবো যে গড়ে সব পানিগুলোই, অর্থাৎ গড়ে সব পানিগুলো একই গভীরতার থেকে উঠানো হবে, তখন গভীরতাটা গড়ে সমান হবে। আমরা এই গড়টাকেই বলি হলো পানির ভার কেন্দ্রের সরণ। আমাদের এইখানে এইচ এর মধ্যে এই একটা সমস্যা থাকলো, আর এখন আমার হলো ভর বের করতে হবে। আমরা জানি ভর এম সমান রো ভি, এম সমান তাহলে কি দাঁড়ায়, রো ভি। ভি হলো কি, আমি যতটুকু পানি তুলবো ততটুকু পানির আয়তন, আর রো হলো পানির ঘনত্ব। তাহলে এখান থেকে ভি, যেহেতু সিলিন্ডার আকৃতির, তাহলে রো, আর এটা ভি এর আয়তন হলো পাই আর স্কোয়ার এইচ। কিন্তু এইচ তো সম্পূর্ণ পানি উঠাইনি, কি করেছি, অর্ধেক পানি উঠিয়েছি। তাহলে এইচ হবে অর্ধেক এতটুকু। তাহলে এটা যদি সাজিয়ে রাখি, তাহলে হাফ অফ পাই আর স্কোয়ার এইচ রো। তাহলে এই সূত্র দিয়ে আমরা অর্ধেক পানির ভর বের করব, আর এইচ দিয়ে আমরা গড় গভীরতা বের করব। তাহলে এবার আমরা সমস্যাটি সলভ করি। আমার একটু জায়গা কম, আমি একটু এক পাশ থেকে লিখি, একটু ছোট করে লিখি। আচ্ছা, কুয়ার গভীরতা এইচ সমান সমান 20 মিটার। তাহলে ব্যাসার্ধ আর সমান সমান 2/2 মিটার, ব্যাস দেয়া আছে 2, আমরা তার অর্ধেক করে ব্যাসার্ধ পেলাম, এটা 1 মিটার। এবার পানির ঘনত্ব, এই মানটি মুখস্থ, রো সমান 1000 কেজি/মিটার কিউ। অভিকর্ষ স্তরণ, অভিকর্ষ স্তরণ জি সমান 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবার অর্ধেক পানির ভর, অর্ধেক পানির ভর এম সমান সমান, এটা লিখব 1/2 পাই আর স্কোয়ার এইচ ইনটু রো। ওই যে অর্ধেক পানি, এই জন্য এইচটা অর্ধেক হয়ে গেল। না হলে আমি আরেকটা লাইন একটু দেখিয়ে দিচ্ছি, রো ভি সমান সমান রো ইনটু পাই আর স্কোয়ার এইচ বাই 2। এখন যদি আমরা মানগুলো ব্যবহার করি, রো হলো 1000 × 3.1416 × r = 1² × h। আমি টেক্স হাইট থেকে লিখি, এক হাজার গুণন 3.1416 × 1² × 20 ভাগ 2 সমান সমান, তাহলে এটা আসলো কাটলে 10 10, একের পর 4 0, 3.1416 কেজি।
তাহলে এটা পেলাম আমরা অর্ধেক পানি ভর। এবার পানি যে উঠাবো তার গড় সরণ কত? আচ্ছা, পানির ভর কেন্দ্রের সরণ এটা এইচ প্রাইম ধরলাম, জিরো প্লাস টেন ভাগ টু সমান ফাইভ মিটার। ভর কেন্দ্রের সরণটা কি? অর্ধেক পানি উঠেছি, তাহলে বিশের অর্ধেক কত? দশ। তাহলে এই দশের শুরু বিন্দু জিরো এবং গভীরতার শেষ প্রান্ত হলো দশ, তার গড় করলাম জিরো প্লাস টেন ভাগ টু সমান ফাইভ। তার মানে আমার মনে হবে যে অর্ধেক পানি গড় এই ফাইভ মিটার গভীর থেকে এই সব পানি উঠতেছে। এখন সুতরাং জানা আছে কৃত কাজ W সমান এম জি এইচ প্রাইম। এখানে এইচ প্রাইম হবে কারণ যতটুকু উঠিয়েছি পানি এই উঠানোর ক্ষেত্রে সরণটুকু সমান সমান এম হলো থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন নাইন পয়েন্ট এইট গুণন ফাইভ। তাহলে এটুকু কত হয়? থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন নাইন পয়েন্ট এইট গুণন ফাইভ। এটা আমরা পেলাম। তাহলে কৃত কাজের পরিমাণ আমরা পেয়ে গেলাম, এই অংশটি হলো কৃত কাজ। এবার পরের প্রশ্নটি, প্রথম ও দ্বিতীয় পাম্প দ্বারা পানি তুলতে একই সময় লাগবে কিনা? প্রথম ও দ্বিতীয় পাম্প দ্বারা পানি তুলতে একই সময় লাগবে কিনা? তাহলে ঘ নাম্বার আমরা যে কাজটি করতে পারি, প্রথম পাম্পের পানি তোলার সময় বের করব। আচ্ছা, তাহলে পাম্পের ক্ষমতা কিন্তু দেয়া আছে 5 হর্স পাওয়ার, তাহলে আমরা এখান থেকে ক্ষমতার একটা সূত্র জানি, আমি এই অংশগুলো রেখে দিলাম, এটা আমার কাজের সুবিধার্থে। অর্ধেক পানির ভর এটা গড় হতে পেয়েছিলাম এম সমান সমান ওয়ান ফোর ওয়ান সিক্স, এটুকু ছিল অর্ধেক পানি তোলার অর্থাৎ অর্ধেক পরিমাণ পানির ভর। আচ্ছা, আমরা দেখো এখন সময় যদি বের করতে চাই, আমরা জানি ক্ষমতার একটা সূত্র আছে পি সমান এম জি এইচ ভাগ টি। এখান থেকে ক্ষমতা ফাইভ হর্স পাওয়ার দেয়া আছে, এম জি এইচ হলো কৃত কাজ, তাহলে কাজ ভাগ সময়, এখান থেকে আমরা সময় বের করতে পারবো। তাহলে প্রথম পাম্পটির কৃত কাজ কত সেটি আমরা ইতিমধ্যে গড় থেকে বের করতে পারি পেরেছি। তাহলে প্রথম পাম্পের ক্ষেত্রে ক্ষমতা পি সমান ফাইভ হর্স পাওয়ার, এটাকে আমরা ওয়াটে লিখবো। এক হর্স পাওয়ার মানে 746 জুল, তাহলে
7 4 6 দিয়ে গুণন দিলাম এত ওয়াট তাহলে কত আসে থ্রি সেভেন থ্রি জিরো ওয়াট এবার গ হতে কৃত কাজ কাজ ডব্লিউ এটা ওয়ান ধরলাম এম সরি কত ছিল 1.54 গুণন 1.10 to the power 6 জুল সুতরাং সময় টি ওয়ান সমান সমান ওয়াট জানা আছে P সমান সমান W1 by T1 বা T1 সমান সমান W1 by P সমান সমান আমরা এখানে মানটা ব্যবহার করতে পারি 1.54 গুণন 10 টু দা পাওয়ার 6 ভাগ 3730 1.54 গুণন 10 টু দ্য পাওয়ার 6 এত সমান সমান এটা আসে 412.87 সেকেন্ড এটাকে যদি মিনিটে নেই তাহলে ভাগ দিলাম 60 দিয়ে এটা হলো 6.88 মিনিট এবার দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে হিসেব করব দ্বিতীয় পাম্পের পাম্পের ক্ষেত্রে এটাও অর্ধেক পানি উঠিয়েছে তার মানে পানির ভর গড় থেকে নিয়ে আসি পানির ভর এম সমান 3.1416 কেজি এটা গড় থেকে নিয়ে আসলাম অর্ধেক পরিমাণ পানি উঠিয়েছে এবার পানি তোলার গড় সরণ পানি তোলার গড় সরণ এবার দেখো এইটুকু অংশ তো এবার খালি উপরের টুকু খালি পানি আছে হলো নিচের অংশ দ্বিতীয় মোটর দিয়ে যখন ব্যবহার করব দ্বিতীয় মোটর যখন পানি তুলবে তখন খেয়াল করো পানি আছে এই লেভেলে এখান থেকে এই পর্যন্ত তাহলে নিচের অর্ধাংশের গড় কত হবে তাহলে এই অর্ধাংশের জন্য গড় হবে এখান থেকে এইটুকু 5 মাস বিন্দু তাহলে এই বিন্দু থেকে যদি পানিগুলা উঠানো হয় তাহলে উঠাইতে গিয়ে টোটাল বাইরে কুয়ার বাইরে নিতে হলে 5 আর এই 10 মোট 15 মিটার সরণ ঘটাতে হবে তাহলে এই গড় সরণ h প্রাইম হচ্ছে h প্রাইম সমান এই 10 প্লাস বাকিটুকু এইভাবে দিলাম 10/2 সমান সমান 15 মিটার অর্থাৎ গড় কত হবে এইখানে 10 প্লাস 20 10 এইটুকু গভীরতা মাথা হলো 10 প্লাস একদম গভীরতা হলো 20 ভাগ 2 দুই ভাবে করা যায় এভাবেও করা যায় অথবা আমি আরেক ভাবেও দেখিয়ে দিচ্ছি এখানে পানির দ্বিতীয় অংশের পানি শুরু হলো 10 মিটার গভীর থেকে 10 প্লাস শেষ হলো 20 ভাগ 2 সমান 15 মিটার 15 মিটার এটা পানি তোলার গড় সরণ তাহলে অভিকর্ষ ত্বরণ v সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার সুতরাং কৃত কাজ W2 সমান
OMG. আমরা কাজটা বের না করে একবারে ক্ষমতা দিয়ে করি, তাহলে একটু সহজ ছোট হয়ে যাবে। সময় T2 সমান ওয়াট, সুতরাং পাম্পের ক্ষমতা কিন্তু একই একই বলা হয়েছে, নষ্ট হলে অর্ধেক পানি তোলার পর নষ্ট হয়ে গেল, বাকি পানি তোলার জন্য একই ক্ষমতা, মানে 5 হর্স পাওয়ার ক্ষমতা। সুতরাং P সমান MG H প্রাইম ভাগ T2 সমান সমান বা T2 সমান MG H প্রাইম ভাগ P সমান M হলো 31416 গুণন 9.8 গুণন 15 ভাগ P হলো 3730 সমান সমান কত আসে? 31416 গুণন 9.8 গুণন 3730 এটা আসলো 1238 1238 সেকেন্ড এটা আসলো 1238 সেকেন্ড তাহলে এটাকে যদি মিনিটে নেই ভাগ 60 20.63 সমান সমান 20.63 মিনিট এটা আসলো 20.63 মিনিট তাহলে এখন আমাদের প্রশ্নটা ছিল তুলতে সময় একই সময় লাগবে কিনা তাহলে এবার আমাদের যেহেতু সময় ভিন্ন ভিন্ন পেয়েছি তাহলে লিখে দিলাম যেহেতু যেহেতু T1 is not equal T2 সুতরাং সময় ভিন্ন ভিন্ন হবে সুতরাং একই সময় লাগবে না এই ধরনের কূপের পানি তোলা ট্যাঙ্কের পানি তোলা এই ধরনের গাণিতিক সমস্যাগুলো তোমরা প্র্যাকটিস করবে আশা করি সমস্যাটি বুঝতে পেরেছো আমি যে সমাধান করলাম এটি বুঝতে পেরেছো এই ধরনের অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে বারবার প্র্যাকটিস করবে আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার একটি ভিন্ন ধরনের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ।